হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আছি আজকে ফিনল্যান্ডে আমার বাসাতেই। তো আজকে হচ্ছে রোজার প্রথম দিন, প্রথম রোজা 2024 সালে। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম, একটু অন্যরকম একটা ভিডিও আমি করতে যাচ্ছিলাম এই রোজার শুরুতে। তো আজকের এই ভিডিওটাতে আমি দেখাবো হচ্ছে একজন স্টুডেন্ট যখন অন্য দেশে পড়তে যায় বা অন্য দেশে একা একা থাকে ফ্যামিলি থেকে দূরে, তখন সে একা একা ইফতারিতে কি রান্না করে বা ইফতারিতে কি খায়। আমিও ওগুলোর ছোট ছোট অংশ যেগুলো আমি খাই ওগুলা বানিয়ে ওগুলা দেখানোর চেষ্টা করব। তো এই জন্য ভিডিওটা একটু অন্যরকম হবে। তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে সকালে ঘুম থেকে উঠে আমি আজকে বিছানাটা গুছিয়ে ফেলেছিলাম, আর এটা হচ্ছে আমার রুম। তো রুমের পরে আমি বলবো হচ্ছে এটা হচ্ছে আমার পুরো রান্নাঘর, এবং এই রান্নাঘরটাই আমার একটা টাইমে খুব প্রিয় একটা, পুরো অ্যাপার্টমেন্টের মতো প্রিয় একটা জায়গা ছিল। কিন্তু ইদানিং একটু পরিষ্কার হয়ে যাচ্ছে রান্নাঘরটা, কিন্তু যতটা পারি পরিষ্কার রাখার ট্রাই করছি। তো আমি যেটা চিন্তা করলাম, আমি বানাবো হচ্ছে কাস্টার্ড। তো কাস্টার্ড বানানোর জন্য আমাকে একটা ফল লাগবে। তো এই ফলগুলো আমি এখন কাটবো আগে। আমার এই ফলের মধ্যে আছে হচ্ছে খেজুর, আর কয়েকটা আঙ্গুর, আর হচ্ছে আপেলের কিছু অংশ আমি দিব। তো মোটামুটি আমার ফল কাটা শেষ। তো এটার মধ্যে আমি অ্যাড করবো একটু দুধ। আরেকটা জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে নর্মালি ইয়োগার্ট অ্যাড করতে হয়, আমি হচ্ছে করি আমার ফেভারেট, সেটা হচ্ছে ভ্যানিলা ইয়োগার্ট। তো এটা হচ্ছে ভ্যানিলা ফ্লেভার্ড ইয়োগার্ট, এবং এটাতে খুব ঘন হয় জিনিসটা। তো এটা আমি এবার ফ্রিজে রেখে দিব। তো একটা খাবার আমার রেডি। ফ্রোজেন যে জিনিসগুলো আছে, এই যে এটা হচ্ছে আমি নিজে বানিয়ে রেখেছিলাম কিছু স্প্রিং রোল আর হচ্ছে সমুচা। এগুলো আমি এখন র্যাপ করে লেয়ার বানাই, এরপর হচ্ছে ভাজবো। তো মোটামুটি করা শেষ সবকিছু, 10 মিনিট বাকি আছে। তো আমি ওয়েট করছি, এগুলো হচ্ছে গুছায় রাখলাম। তো ওয়েট করছি হচ্ছে আর একটু সময় যাওয়ার জন্য, কারণ আমি শরবতটা 2-4 মিনিট আগে বানাতে চাই, কারণ হচ্ছে যাতে ঠান্ডা থাকে পানিটা ফ্রিজে, বরফগুলো ফ্রিজে। আর ওয়েদার একটু বরফ একটু ঠান্ডাই, মোটামুটি কত -8-9 ডিগ্রি হবে আজকে। তো এটা হচ্ছে আমার ইফতারের প্লেট, এখানে আছে 2টা খেজুর, ওয়েফার, আর আমার বানানো একটা সমুচা, আর 2টা হচ্ছে স্প্রিং রোল বলবো, এগুলো অ্যাকচুয়ালি কিমার, বিফ কিমার। আর এটা হচ্ছে আমার রুমমেটের, তো এখানে হচ্ছে সে খাচ্ছে শিক কাবাব, একটা গাজর। যাই হোক, এটা হচ্ছে আমাদের খাবার আজকের প্রথম ইফতার। ফ্রিজে রাখবো কিছুক্ষণের জন্য, ইফতার হওয়ার আগ পর্যন্ত যাতে ঠান্ডা থাকে, কিন্তু অত ঘন হয় নাই, মোটামুটি পাতলাই। মিল্কশেক বানানোর পর আমি আর একটা জিনিস বানানো বাকি শুধু হচ্ছে, সেটা হচ্ছে জুস। তো জুসটা হবে হচ্ছে লেমন প্লাস মিন্ট, মিন্ট লেমনের, যেটা আমার ফেভারিট জিনিস রোজার মধ্যে। তো এই যে আমাদের কমপ্লিট ইফতার, এটা হচ্ছে আমার মিন্ট লেমনেড, চমৎকার হয়েছে কালারটা। এখন বাজে হচ্ছে দেখাচ্ছি 6:11 ইফতার, 2 মিনিট আছে। তো এটা হচ্ছে আমার ইফতার আগে দেখেছি, আর হচ্ছে আমার রুমমেট। তো এখন হচ্ছে কি, ডু ইউ ওয়ান্ট টু সে এনিথিং? তা আমার রুমমেট কিছু বলতে চায় না, 2 মিনিট ওয়েট করি, এরপর হচ্ছে আমরা খাবার খাবো। তো আজকের মতো এইটুকু ভিডিও। আল্লাহ আমাদের রোজাগুলো কবুল করুক, আর 30টা রোজায় যেন ঠিকঠাক মতো রাখতে পারি, এই দোয়াই করি। তো ভালো থাকবেন।